ঠান্ডা বাতাসে দাপট ও ঘন কুয়াশা মিলে শীত বেশ জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে দুস্থ ও অসহায় মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ায় ওয়ার্ড 45-এর কংগ্রেস কর্মীরা। রবিবাসর দিনে বড়দিন উপলক্ষে মেগা কমল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন হেয়ার স্ট্রিটে কমল বিতরণে একাধিক কংগ্রেস নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। বিবিটি বাগ নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে এদিন 10,000 কমল বিতরণ করা হয়। এদিন এই কমল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা সন্তোষ কুমার পাঠক, ছিলেন বিশিষ্ট সমাজসেবক মহেন্দ্র জালাল, বিক্রি সিং, সাম্মি তিওয়ারি সহ অন্যান্যরা। এদিনে কমল বিতরণে নারী ও পুরুষ নির্বিচারে অংশগ্রহণ করে। এটা বড়দিন না, প্রত্যেক বছরই 25 বছর হলো আমাদের। 25 বছর ধরে আমরা কম্বল বিতরণ করি, আর আজকে 25 তারিখ পড়েছে। আগে তো আমরা জানতাম, মনেই ছিল না, যেহেতু 25 তারিখের বড়দিন, পরে মনে হলো যে ভালো দিন এটা। আজকে ভালো দিনের আমরা করতে পেরেছি। আজকে অটলজির জন্মদিন, অটল বিহারী বাজপেয়ী যে প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনারও জন্মদিন আজকে। তো আজকে এমনিও ভালো দিন, আজকে আমরা করতে পেরেছি। এমনি আমরা করতাম, 18 তারিখে করেছিলাম, তোমরা ছিলে সবাই। 25 তারিখে হলো, আবার হবে একটা দুটো, কিন্তু 25 তারিখে হয়েছে সেটা খুব ভালো। আজকে বন্ধের দিন, এটা খুশ মেজাজ সব আছে আজকে, আর সব বন্ধু বান্ধবরা ছুটিতে আছে, সবাই চলে এসছে, ভালো লাগলো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ। প্রায় 10,000 কম্বল আমরা টাকা দিয়েছি, ওই রাজেশ খান্তা ওখানে আছে একটা দোকানদার, তাকে দিয়েছি সেখানে। হ্যাঁ, বরাবরই হয় এটা, এখানে হয়, আবার ক্যানিং স্ট্রিটে হয়, বরাবরই করি আমরা, তো বরাবরই হয়, সেটা তো হয়। আটকাতে পারবে না, ওরা করোনার ভয় দেখাচ্ছে, যেহেতু চাইনাতে নাকি শুনছি করোনা খুব হয়েছে, জাপানে হয়েছে, আমার মনে হচ্ছে না যে ইন্ডিয়াতে ঢুকতে পারবে। ওই করোনা ঢুকলো এই মোদিজি আর অমিত শাহর জন্য। গতবার রাহুলজি বলেছিলেন যে আপনারা সাবধান হয়ে যান, ওরা সাবধান হয়নি, তখন ওনারা আরএসএস লোকেরা ওনাকে পাপ্পু বানিয়ে দিল, আর তার সবাইকে ভুগতে হলো ওটা। এবার আমার মনে হচ্ছে না যে এরকম কিছু এখানে ঘটবে।